হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি চিনতে পারছিলে না, তো হেলমেটটা খুলেই নিলাম। চুলের অবস্থা খুবই খারাপ, তো বিকাশ ভাই রায়কে সার্ভিসিংয়ের জন্য বেরিয়েছি আমরা। মোটামুটি বাঁকুড়া চলে এসেছি, 9:30 বাজতে চললো। আশা করছি 10:11 মধ্যে পৌঁছে যাবো আমাদের দুর্গাপুর। তো পুরো ভিডিওটা দেখবে ভাই, সাথে থাকবে আর ভালো লাগলে লাইক করবে। ওকে, আর মোটামুটি একটুক্ষণ টাইম লাগবে বললো, হয়ে যাবে, একটা গাড়ি আছে, তারপর বাইক নেবো আর যাবো বাড়ি। তো একটু ওয়েট করা যাক। তো ভাই, আমাদের এখন একটু হালকা করে টিফিন চলছে সকালবেলায়, অনেকক্ষণ আগে না পেলে আর কোথায় কিছু করে না, এখানে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। তোমরা এখানে লুচি পেয়েছি, এটাই খাচ্ছি। ঠিক আছে, এখন মোটামুটি 11টা বেজে গেল। তো ভাই, আমাদের গাড়ি দেখো রেডি হচ্ছে এখানে, আর একটা এখানে 200 দেখো খুলে লাগানো আছে, পুরো ইঞ্জিন ইঞ্জিন নিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের গাড়িতে এখানে সার্ভিসিং হচ্ছে, কাওয়াসাকিও হয় এখানে, কেটিএমও হয়। আর দেখো এখানে নিউ 200টা, যেটা নিউ 200 বাইক, সেটা সেটা লাগানো রয়েছে। এর মধ্যেই পিছনের কিছুটা প্রবলেম হয়েছে ভাই। শোরুম থেকে পুরো একবারে নতুন চাক চাকা করে বেরিয়েছি বিকাশ ভাই আর আমি, মোটামুটি 2 বাজতে চললো। আর এবার আমরা চাপবো বাড়ির দিকে যাওয়ার জন্য, লেটস গো। ফার্স্ট টাইম এটা কি এসছে, অটোমেটিক হ্যান্ড ড্রায়ার। সেই লেভেলের জিনিস, নাইস। তো ভাই, এত হাই ফাই হোটেলে আমি ফার্স্ট টাইম, বিকাশ দার আশীর্বাদে এসেছি। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, চিকেন বিরিয়ানি। সবাই সেই টেস্ট, সেই এখন হাফ বাকি আছে, আমি বিকাশ বাগানো শুরু করেনি, বাট টেস্ট চুমু মশম মশম। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আর না লাগবে না ভাই ভাই, নাইস, মশম টেস্ট কিন্তু। হ্যাঁ সবাই, আমরা হোটেলে খেয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিও দেখছো, সো লাইক করবে, আর নতুন হও যদি চ্যানেলে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো দেখা হবে পরের ভিডিওতে, তখন টাটা, গুড বাই, সায়োনারা।